ভিন্ন পন্থায় সরকারের উৎখাত নয় দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কথা বলেন বাইরের দেশের দিকে না তাকিয়ে দাবি আদায়ে নিজেদের শক্তিতে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি আরও জানাচ্ছেন গোলাম মুর্শেদ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে দেশে কার্যত একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে গেল পনেরো বছরে নিজেদের অপকর্মের কারণে ক্ষমতাসীন দল অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি আমরা কত করে বলি কাট করতে যাব আমরা আমরা ভোটের অধিকার চাই সে ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব ওরা তো সেটা দেবে না আমাদের সেটা আনতে হবে অর্জন করতে হবে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে নেতা কর্মীদের উৎফুল্ল না হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল বলেন দেশে গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে রাজপথে আন্দোলনের বিকল্প নেই আমার নিজের ঘর যদি আমি নিজের সামলাতে না পারি অন্য কেউ আমার ঘর সামাল দেবে না অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা হচ্ছি আমরা সবসময় শিগগিরই নতুন কর্মসূচি দিয়ে রাজপথে আন্দোলন গতিশীল করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করবে কোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা